नमस्कार बंधुरा मौसुमी घटना एक छोट ब्लगे अपन स्वागत और हमारे काछे दूर सकल बंधुरा प्रणाम भलोबासा नेबें। सकाल बेला चले कूमड़ो आलू बीन्स दिए भाजी एटा सकाले खावा होबे। और ये एखाने देखुन निएछि मटर डाल, मटर डाले मध्य एक लाल लंका दिए दिए मटर डालटा प्रेसार कूकारे आधा सेद्ध करब। तारपरे लाउ पाता दिए नानान रकम सब्जी दिए आज मटर डाल करे रान्ना करे देखाबो बंधुरा। एटा अनेक पुरोनो दिनेर रान्ना, आमी एखोनो एई रान्नाटा करे थाकि। आमार मा, आमार शाशुड़ी माने दीदा सबाई करतेन, एखोनो आमी करछि। आमार परेर जेनारेशनरा आर मने हय करबे ना। डालटा सिटी दिए नेब। हलुद दिए डालटा सेद्ध करे निएछि, डालटा एकटु बेशी सेद्ध हये गेछे। এইজন্য এই যে সবজিগুলো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু তেলে নিয়ে সমস্ত সবজি ডালের জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। সবজিটা সিদ্ধ হলেই নুন দিয়েছি, হলুদ দিয়েছি। সবজিটা সিদ্ধ হলেই ডালটা আমি আমাদের ঢেলে দেব। ডালটা একটু আস্তে আস্তে থাকলে ভালো হয়। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দিলাম। আপনারা এইভাবে করবেন না, আপনারা আমার ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে বলে আমি আগে ডালের জলটা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, পরে ডালটা দিলাম। হ্যাঁ, আপনারা ডালটা একটু কম সিদ্ধ করবেন, কারণ লাউ পাতা দিয়ে মটর ডাল না একটু কম সিদ্ধ হলে খেতে ভালো লাগে। আর এই যে রান্না করে সমস্ত কিছু নিয়ে দিয়ে ইয়ে করি, ভিডিও করে যেই ছাড়ি, আমার মেয়ে দেখে বলে একা একা রান্না করে খাচ্ছ, আমাকে দিলে না। ওই যে আর একজনের এলবিতে বসে আছি, সে কথা বলছে। মটর ডাল দিয়ে লাউ পাতা আমার রেডি, এই যে বাটিতে ঢেলে নিয়েছি। মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরে, হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়েছে, এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি, কটা শিম দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড শিম খেতে ভালোবাসে মাছে। আর চার পাঁচটা কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ, একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি, অল্প ঝোল রাখবো, কারণ এবেলায় আমরা ভাত খাই, বিকেলে তো রুটি খাই। তাই এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড ঠাকুর খেতে চাইছে, এই যে খেয়ে দিয়ে মাছগুলো নাড়িয়ে আরেকটু ঢেকে দেব। ও কেমন লাগলো আমার জাপানি পুটি সহজ পদ্ধতিতে রান্না, একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এখনও গোছগাছ করা হয়নি। জি মুড়ি, সকালে টিফিনে আমরা মুড়ি তরকারি বা ভাজা কিছু ভাজা করে নিই। টমেটোর চাটনি কার ভালো লাগে, কার খেতে ভালো লাগে বলো? আমাদের তো খুবই ভালো লাগে খাওয়ার শেষ পাতে একটু টমেটো চাটনি হলে। আর আমি গুড় দিয়ে চাটনি করছি, শুকনো লঙ্কা একটু আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তারপরে চাটনি করে ফেলেছি। এই যে আগে নুন দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে টমেটো সেদ্ধ করার পর এই যে গুড় দিয়ে দিয়েছি, গুড়টা এখনও গলেনি। একদম জল লাগবে না আমার পদ্ধতিতে, আপনারা যদি চাটনি করেন একদম জল ছাড়া টমেটোর চাটনি। রান্না করতে করতে সিলিন্ডার ফুরিয়ে গেল। মেয়েরা বলে কাজ জান কাজ করে না, বাড়িতে কী করে এক একজনে বলে না, বাড়িতে তোমরা কী করো? দেখো আমরা কী করি, এই এই ভার সিলিন্ডারটাকে ওই ওই দিক ওই ঘর থেকে এনে টেনে এনে এবার গ্যাসের সঙ্গে লাগাবো।
রাতের খাবার এই যে মাছের ঝোল রুটি আর মটর ডাল দিয়ে লাউ পাতা দিয়ে আমারটা এবার বাড়বো।